বন্ধুরা আপনারা একটা সম্পত্তি ক্রয় করলেন সম্পত্তি ক্রয় করার পর আপনার দলিলটা হারিয়ে গেলো বা নষ্ট হয়ে গেলো এখন আপনারা ওই দলিলটা কীভাবে পাবেন কিংবা নকলের সার্টিফিকেট কপি আপনারা কীভাবে তুলবেন তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমি স্বামী শ্রী শ্রীপুর পৃষ্টি অফিসের দলিল লেখক শ্রীপুর গাজীপুর ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন আমরা জেনে নিই আমরা পুরাতন দলিলের নকলের সার্টিফাইড কীভাবে তুলব কিংবা যে আমাদের যে দলিলগুলা মূল দলিলগুলো হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে এইগুলোর আমরা নকলের সার্টিফিকেট কীভাবে তুলব তো ধরেন আপনি একটা সম্পত্তি ক্রয় করছেন আপনার এই সম্পত্তিটা হচ্ছে আপনার উনিশশো ষাট থেকে সত্তরে এর ভিতরে আপনি এই সম্পত্তিটা ক্রয় করছেন এখন আপনি জানেন না যে আপনার দলিল নাম্বার জানেন না আপনার এই তারিখ জানেন না কোন শোন করছেন এটা জানেন না আপনি শুধু জানেন রোহিতার নাম আপনার জমির দাগ নাম্বারগুলো আপনি জানেন কিংবা আপনি দাগ নাম্বারও জানেন না আপনি দাগ নাম্বার এই মোজা ম্যাপ দেখে তারপর বর্তমান জমির অবস্থার সাথে মিল রেখে আপনি আপনার দাগ নাম্বার বের করে নিলেন তো এখন আপনি এই 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 দলিলটা নকলের সার্টিফিকেট কবি আপনি কিভাবে তুলবেন তো এই দলিলটা যদি আপনি নকলের সার্টিফিকেট কবি তুলতে চান তাহলে আপনার এক্ষেত্রে আপনার দাগ নাম্বার এবং গ্রহীতার নাম হ্যাঁ আপনার যদি দাতার নাম জানা থাকে ভালো পরে আপনাকে এই এই তথ্যগুলো নিয়ে তলাশি করতে হবে এখানে আপনার আরও প্রয়োজন হবে তা হচ্ছে আপনার আপনার জমির পরিমাণ কতটুকু তারপর আপনার জমিটা কোন মোজায় এখানে মোজা নাম্বার দিতে হবে তারপর জমির পরিমাণ দিতে হবে তারপর আপনার জেলা উপজেলা এগুলো দিতে হবে বিগত দশ পনেরো বছরের দলিল এইগুলো আপনার উপজেলা সাবলিস অফিসে পাওয়া যায় কিন্তু পুরাতন যে দলিলগুলো এগুলো আপনার জেলা সাবলিস অফিস থেকে নিতে হয় জেলা রেকর্ড রেকর্ড রুম থেকে নিতে হয় নকলে সার্টিফিকেট কপিগুলো যেরকম আপনার যেগুলো আপনার দু হাজার পূর্বের কিংবা দু হাজার সালের পূর্বের যেই যেই দলিলগুলা মূল দলিলগুলা দেখা গেছে আপনার উনিশশো ষাট উনিশশো সত্তর কিংবা উনিশশো আশি সনের যেই এই যে দলিলগুলা ওই মূল দলিলগুলো যদি না থাকে ওই ক্ষেত্রে আপনার আপনাকে জেলা রেকর্ড রুম থেকে ওইগুলো নকলের সার্টিফিকেট কপি তুলে নিতে হবে ওইগুলো নকলের সার্টিফিকেট কপি যদি আপনারা তুলতে চান তাহলে আপনাকে এখানে দিতে হবে যদি আপনি দলিল নাম্বার কিংবা তারিখ এগুলো না জানেন যদি আপনার না জানা থাকে তাহলে আপনাকে এটা তল্লাশি দিতে হবে যে আনুমানিক একটা সাল যে আপনার দলিলটা হয়েছে আপনার ষাট থেকে সত্তরের ভিতর ষাট থেকে সত্তর সালের ভিতর হয়েছে তো এর ভিতর আপনার ষাট থেকে সত্তর পর্যন্ত আপনি একটা তল্লাশি দিবেন তো এই তল্লাশি দেওয়ার সময় আপনি দিবেন গ্রহিতার নাম দিবেন তারপর জমির পরিমাণ দিবেন আপনার জমিটা কোন মোজা দাগ নাম্বার ইত্যাদি তথ্যগুলো দিবেন যদি আপনার আরো তথ্য জানা থাকে দাতার নাম তারিখ জানা থাকে তারিখ দেখা গেছে আপনি আপনার হয়েছে আপনি উল্লেখ করে দিলেন তাহলে আপনার পঁয়ষট্টি শনে যদি দলিল হয়ে থাকে তাহলে আপনার পঁয়ষট্টি সন্ধ্যায় তল্লাশি দিলেই আপনার হবে তো এরকমভাবে আপনাকে পুরাতন দলিল্লে নকলের সার্টিফিকেট কবি তুলে বের করতে হবে এবং পুরাতন দুরিল্যে নকলের সার্টিফিকেট কবি যদি আপনারা তুলতে চান তাহলে আপনাকে কি কিন্তু জেলা রেকর্ড রুমে তলাশি করতে হবে এটা কিন্তু আপনার উপজেলা রেকর্ড রুমে তলাশি দিলে হবে না সাপ্রাইজটি অফিসে আপনি বিগত পনেরো বছরের কিংবা দশ বছরের আপনি এখানে নকলের সার্টিফিকেট কবি তুলতে পারবেন কিন্তু পুরাতন যেগুলো আছে আপনার দু হাজার সালের পূর্বে কিংবা দুই হাজার পাঁচ সালের পূর্বে যেগুলো আছে এগুলো আপনাকে নকলে সার্টিফিকেট কবি তুলতে হলে আপনাকে জেলা রেকর্ড থেকে তুলতে হবে এবং এই তথ্যগুলো আপনাকে সাথে দিতে হবে তা তার নামগুলো তার নাম জমির পরিমাণ দাগ নাম্বার মোজা এখান থেকে আপনার যেই তথ্যগুলো মানে আপনার জানা আছে এগুলো দিবেন তো এগুলো লাগবে এরকমভাবে এই তথ্যগুলো দিয়ে খুব সহজেই কিন্তু সার্টিফিকেট সার্টিফিকেটকি তুলতে পারবেন যাদের আপনার মূল দলিল হারিয়ে গেছে তারা খুব সহজেই কিন্তু এরকমভাবে তুলতে পারবেন মূল দলিলটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ এই মূল দলিল দিয়ে পরবর্তী সময় আপনি যখন ব্যাংক থেকে লোন নিতে যান এই মূল দলিলটা প্রয়োজন পড়ে আপনার এই মূল দলিলটা আপনার যখন জায়গা বিক্রি করতে যান তখন কিন্তু এই মূল দলিলটা প্রয়োজন পড়ে তো অবশ্যই আপনারা যারা এই মূল দলিলটা যাদের কাছে আছে তারা অবশ্যই এটা যত্ন সহকারে রাখবেন যাতে এটা নষ্ট না হয় কিংবা ধ্বংস না হয় আর যদি ভুলবশত এটা ধ্বংস কিংবা নষ্ট হয়ে যায় হ্যাঁ তাহলে আপনারা নকলের সার্টিফিকেট খুবই তুলে নেবেন এই তথ্যগুলো দিয়ে আপনারা নকলের সার্টিফিকেট খুবই তুলে নেবেন তো আমি স্বামী মুক্তার শ্রীপুর সাফিস লেখক শ্রীপুর গাজীপুর ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার ছেলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন তল্লাহ